চারটি খাইটা দাও। আমি খাবার করিনি। এত বেলা হয়ে গেছে, খাবার করিসনি মানে? এই খাসি, তুই এক সপ্তাহ হাট বাজার করিসনি, আমি খাবার করব কে দি? কেন? সেদিন তোকে হাট বাজার করার লাগি 500 টাকা দিনু যে। 500 টাকা দিয়ে আবার কত কাজ দ? ওই টাকা দিয়ে আমি শাড়ি কিনেছি। ও নো! ইয়াই কি সহ্য করে যাই? তোকে টাকা দিন আমি বাজার করার লাগি, তুই শাড়ি কিনে বসে আছিস। এই খাসি, আমি শাড়ি কিনবো না তো উদুম গায়ে ঘুরবো নাকি? থাক, তোমাকে আর উদুম হইতে হবে না। শাড়ি কিনেছো, খুব ভালো করেছো। ব্যাগটা দাও, বাজারটা করি আসি, খেতে তো হবে। ঠিক আছে, দিছি। কত সুন্দর মেয়ে রে, পরীর মতন দেখতে। পাশ দিয়ে গেল তো, মনে হইলো সুখের বাতাস বই গেল। আর শালা, আমি এমন মেয়েকে বি করেছি জানটা জ্বলি পুরি ছাই হয়ে গেল। কোলাও, একটু তাড়াতাড়ি রাঁধো, আমার খুব খিদে লেগেছে। এ খাসি দানা পেট হাতে করে এসছে, আগে আমি ঝালপা খাবো, তারপরে রাঁধবো। ঠিক আছে, তুমি তাই রাঁধো। আমার স্বপ্নের রাজপুরী, তোমাকে না দেখলে সুখ কি জিনিস আমি বুঝতেই পারতাম না। তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আই লাভ ইউ টু। তোমার এই নরম হাতে আমি একটা কিস করতে চাই। না, প্লিজ। না, প্লিজ। না, প্লিজ। উমা, খাসি কেন এরকম করছে? এ খাসি তো মইলো রে। কিছু না, মুখ খুব জ্বলছে, তাড়াতাড়ি ডাক্তার বাড়ি চল। ঠিক আছে, চলো। কোনো সমস্যা নেই, এই মলমটা সকালে বিকালে দুবার লাগাবে, আর খাওয়া দাওয়াটা ঠিক রাখবে। সব সময় চেষ্টা করবে লাফা দিয়ে ভাত খাওয়ার। আচ্ছা, ঠিক আছে ডাক্তার বাবু। আর শোনো, পোড়া জায়গাটা ভালো হয়ে গেলে মলমটা ফেলে দিও না, জানো, যে কোনো পোড়ায় ভালো কাজ করে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। ওগো, তোমার অসুখ শরীরলি তুমি আর কেন করছো? কেন? কাল তো শুনলে নে, ডাক্তারে বলল লাফি খেতে। এই খাসি, লাফি খেতে বলিনি, লাফা সবজি খেতে বলিছে। আ, এই কোটি আগে বলবি তো, সকাল থেকে আমি লাফি লাফি হাবি গানু। ও নো! কই রে, খেতে দে। বসো, দিচ্ছি। এই লাও। এই, এ কি রে, আমি সারা দিন ধরে মাঠে কাজ করে আসছি আর আমাকে দিচ্ছি পুরো রুটি, এই দেলে। ও মা গো, মেরে ফেললু গো, খাসি আমাকে মেরে ফেললু গো। তোর রুটি তুই খা। খাসি আমাকে বিনি অন্যায় মারলো।
ভাই তোমাকে মারলো কেনে? রুটি পুড়ে গিয়েছিল বলে তোমার ভাই আমাকে মারলো। ভাবি কাঁদো না, একটু রুটি পুড়ে গেছে বলি ওইভাবে কেউ মারে? ভাইয়ের মনে একটু দয়া মায়া নাই। তুমি কাঁদো না ভাবি, তোমার কাঁদন দেখলে আমার সহ্য হয় না। আমি এক্ষুনি পুরো উঠি ঠিক কর দিছি। এটা কি ভাই? পুরা ঠিক করে মলম বিশাল কাজ করে, লিগি খাই দাও গা সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, কি দিলে গেছে খেতে তো হবেই, দাও। অবস্থা তো খুবই খারাপ, আজকের মতন ওষুধ দিলাম, কাল সকালে পায়খানা নিয়ে আসবেন, আমি টেস্ট করে দেখব। আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু। এই লেন ডাক্তার বাবু পায়খানা। এটা না হয় পায়খানা, এটা আবার কি? চেনাচুর। চেনাচুর আবার কি হবে? বাসি মুখে আমার পায়খানা খাবেন, তার লেগে সাথে করে চারটি চানাচুর উলে আসনু। মানে একবার পায়খানা খাবেন আর চানাচুর দিয়ে মুখ জুত করবেন।